নির্বাচনের আর কয়েকদিন বাকি, প্রচারণার তো আরও কম সময় বাকি। আমরা অনেক প্রার্থীকেই দেখি তাদের পরিবার পরিজন নিয়ে প্রচারণা করছেন। আমরা আপনার সহকর্মীদেরকে দেখেছি, বন্ধুদেরকে দেখেছি, আপনার পরিবারের সদস্যদেরকে কি আমরা দেখব সামনে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ভাবির আসলে তো একটা চাকরি করেন, আর যেহেতু সরকারি চাকরি, সো ও তো আসলে খুব বেশি ছুটি পায় না। আর আসলে মানে হাজবেন্ডের প্রচার করার জন্য ওরকম কোনো ছুটির এখতিয়ারও সেভাবে অর্থে নেই। আগামী দু তিন দিন হয়তো ওকে রিকোয়েস্ট করে ও একটা অফ নেবে, দেন শি উইল কাম অ্যান্ড জয়েন। আর ও কিন্তু সারাক্ষণ আমার চালিকা শক্তি, আমার নেপথ্যে কিন্তু সে আছে, সর্বক্ষণ কিন্তু সে আমাকে মানে সাপোর্ট করে যাচ্ছে। আসলে একজন মানে লাইফ পার্টনারের ভালো সাপোর্ট না থাকলে আসলে ভালো কিছু করা যায় না। আমার দুই মেয়ে আমাকে ভীষণ সাপোর্ট করছে, ওরা কিন্তু মাঝে মাঝে এসে ধানমন্ডিতে দেখে যায়, ওরা এসে দেখে যায়, অনেক ক্রাউড দেখে ওরা হয়তো নামে না। তো আজকেও আসার কথা ছিল, আজকে তখন আমি বললাম আমার আমার কিছু শরীরটা খারাপ লাগছে, তো বলে তো তুমি চলে আসো কাল পরশু, এই দু তিন দিন আমরা তোমার সঙ্গে যাব। আমার মেয়েরা ভীষণ সাপোর্ট করছে, আমার দুই মেয়ে, মানে গতকালকে রাতে 31st তো আমরা সে অর্থে কিছু করিনি, বাসায় একসাথেই আমরা ছিলাম। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তা আমি গল্প করতে করতে ওর কোল, আমার ছোটোটার কোলেই ঘুমিয়ে গেছে, সে নাকি আমাকে দু তিন ঘন্টা ওভাবে নিয়ে বসেছিল যে আমি নড়লে বাবা ঘুম ভেঙে যাবে। সো এই যে বাচ্চার ভালোবাসা, আর আমার মা শাশুড়ি সার্বক্ষণিক দোয়া করে যাচ্ছে আমার জন্য, যেন ভালোভাবে যেই উদ্দেশ্যে কাজ করতে এসেছি এটা যেন করতে পারি, এটা একটা বিরাট বড় ব্লেসিংস, মায়ের দোয়া, সে সঙ্গে শাশুড়ির দোয়া। আমার ভাইরা, আমার ভাই বোনেরা প্রচণ্ড সাপোর্ট করছে, আমার ভাই তো বিভিন্ন জায়গায় জায়গায় যাচ্ছে, তৌফিক ও তো একসময় অভিনয় করতো, বাট তানিয়া উইল জয়েন ভেরি সুন, শি উইল জয়েন। ও এমনিতে একটু ইন্ট্রোভার্ট, তো ও আমার সাথে সাথে কয়েক জায়গায় আমি যাবে, লাস্টের দিকে, লাস্টে একটা র্যালি আছে সেখানে ওকে নিয়ে যাবো। ফেরদৌস আহমেদ কেন গাড়িতে না করে অলিগলিতে হেঁটে হেঁটে প্রচারণা করেন? এই মানুষগুলো তো আমাকে দূর থেকে দেখেছে, আমার জন্য টিকিট কেটে সিনেমা হলে যেত, সিনেমা হলে পর্দায় দেখতো, দেখি আমাকে তারা ভালোবাসে। তা আমি এখনও যদি সেই ট্রাকে করেই ঘুরে বেড়াই বা হুটখোলা কোনো গাড়িতে গিয়ে ঘুরে বেড়াই, দূর থেকে হাত দেখাই এরকম, সো আমার উপর তাদের সেই আস্থার জায়গাটা তৈরি হবে না এবং কোনো কানেক্টিভিটি তৈরি হবে না, এটা আমার মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে হিউম্যান টাচটা অনেক ইম্পর্ট্যান্ট, একটা মানুষ যখন আমার কাছে এসে হাত ধরছে, আমাকে জড়িয়ে ধরছে, আমাকে বয়স্ক একটা মহিলা বা পুরুষ যখন আদর করে দিচ্ছে, মাথায় দোয়া করছে, তখন তারা আমাকে তাদের নিজের মনে করবে, করছে। আর আমি যদি তাদেরকে নিজের মনে না করাতে পারি, তাহলে তো আমি জনগণের মানুষ হতে পারবো না, আমি তাহলে ওখানে পর্দার নায়ক থেকে যাবো, আমি তো এখানে পর্দার নায়ক থাকতে চাই না। আমি যদি পর্দার নায়ক থাকতে চাইতাম তাহলে আমি দূর থেকে হাত দেখাতাম, গাড়ি থেকে লিফলেট ছড়িয়ে দিতাম। সো সেগুলি মানে অন্য কে করছে আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে আমি হেঁটে হেঁটে অলি গলি থেকে শুরু করে রাজপথ প্রত্যেকটা বাসায় যাওয়ার ইচ্ছে ছিল, বাট সেটা এখন অসম্ভব, কারণ এক একটা বাসায় মনে করেন 20-30টা ফ্ল্যাট, সেদিন এক জায়গায় গেলাম শুনলাম 96টা অ্যাপার্টমেন্ট, তো সবগুলি তো তার যাওয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে হয়তো সিম্বলিকভাবে দুই তিনজনের সঙ্গে দেখা করে চলে আসি, বাট আমার 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 এটাই আমার এটি আমি বেসিকলি, আমি আমার মতো, আমি তো অন্য কারো মতো না। সো আমি তো এইখানে এসেছি মানুষের জন্য কাজ করব, তো মানুষের যদি সেই আস্থা সেই বিশ্বাসটা আমি না জোগাড় করতে পারি, আমি যদি ভোটের এখানে এসে মানুষকে আনতেই না পারি, তো তাহলে তো আমার উপর মাননীয় প্রধানমন্ত্রীর রাস্তা কমে যাবে, তাই না? তো সেই জন্য আমি আমার বেস্ট এফোর্ট দিচ্ছি, আমি প্রত্যেক দিন সকালেই চেষ্টা করছি, ইভেন ধানমন্ডি লেকেও হাঁটতে যাই ভোরবেলা উঠে, কারণ ধানমন্ডিবাসী নাকি ভোট দিতে আসে না, তো এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ যে আমি যদি বেশি ভোটার এবার নিয়ে আসতে পারি। আর মানুষকে যেহেতু আমি বলেছি যে আমার সেবা নেওয়ার জন্য আপনাদের আমার কাছে আসতে হবে না, আমি নিজেকে আপনার সেবা দিয়ে আসবো, তো সেক্ষেত্রে এখনই যদি না যেতে বলবেন উনি পরে নির্বাচিত হলে তো আসবেনই না। সো সেই কারণেই আমার আসলে হেঁটে হেঁটে মানুষের কাছে গিয়ে ভোট চাওয়া।